স্বাগতম বাংলা হেলটিভসে। আমাদের আজকের বিষয় ব্রণ থেকে মুক্তি পাওয়ার উপায়। ব্রণ বিভিন্ন কারণ হতে পারে, বয়স সন্ধির সময় হরমোনের ক্ষরণ মাত্রার ভারসাম্যের অভাবে ত্বকের তেল গ্রন্থি ও সেবার ক্ষরণ বেড়ে যায়, এতে লোমকূপ গুলো বন্ধ হয়ে যায় ও ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। এভাবে জীবাণুর বিষক্রিয়ায় ত্বকে ব্রণের সৃষ্টি হয়। ব্রণের জীবাণুর নাম প্রোপাইনো ব্যাকটেরিয়াম একনে। কখনো কোথায় ব্রণ হয়, বয়স সন্ধির সময় প্রথম ব্রণ দেখা যায়, তবে অনেকে 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত ব্রণ হওয়ার প্রবণতা থেকেই যায়। ব্রণ সাধারণত মুখে দেখা যায়, তবে পিঠে, ঘাড়ে ও বুকেও হতে পারে। গরমকালে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। মুখের উপর বরফ কুসুম 10 মিনিটের মতো, এতে ব্রণ কম বের হবে এবং ইতিমধ্যে যদি ব্রণ বেরিয়েও থাকে কমে যাবে। 2, ব্রণের উপর সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারা রাত, সকালে ধুয়ে ফেলুন, এতে ব্রণের আকারে কমে যাবে এবং শুকিয়েও যাবে। 3, ব্রণের উপরে এবং চারপাশে কাঁচা রসুন ঘষে দিন, এতে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং দাগও অনেক কমে যাবে। চার, কমলার খোসা বেটে পেস্ট তৈরি করে মুখে মাখুন, ব্রণ কমে যাবে। 5, ব্রণ ওঠার সাথে সাথে এর উপরে মধু লাগিয়ে দিন, এটা আর বাড়তে পারবে না। 6, ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন, মুখ ব্রণ মুক্ত থাকবে। 7, সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম করুন একসাথে, তারপর ঠান্ডা করে এই মিশ্রণ মুখে ব্যবহার করুন, 5 মিনিট পর ধুয়ে ফেলুন। আট, আলু স্লাইস করে কেটে ব্রণের উপর ঘষুন 5 থেকে 7 মিনিট, ব্রণ আকার অনেক কমে যাবে। 9, শসা থেঁতু করে সামান্য লেবুর রস একসাথে করে মিশিয়ে নিন এবং মুখে লাগান, আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন, ব্রণ হবে না, থাকলে অনেক কমে যাবে। 10, ভালো ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত 2 বার মুখ ভালো করে পরিষ্কার করবেন। মুখে কখনোই সাবান ব্যবহার করবেন না, নোংরা কাজ করার পর এবং প্রতিবার বাইরে থেকে এসে ভালো করে মুখ ধুয়ে নিন। 11, চোখের ড্রপ ব্যবহার করুন, খুবই কার্যকরী পদ্ধতি, ব্রণের উপর 1 ফোঁটা করে ইউজ করলে ব্রণ অনেক কমে যাবে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।